খুঁটি পূজোর মাধ্যমে শারদ উৎসবের সূচনা সুভাষনগর সাথী সংঘের। এলাকার মহিলারাই মূলত এই পূজোর আয়োজন করে থাকেন। এবার এনাদের পূজো ১৩ বছরে পা দিল। দেবী দশভুজের আগমনে মুখরিত হবে ভুবন, চলছে তারই প্রস্তুতি, একটু একটু করে সেজে উঠছে প্রকৃতি। দৈনন্দিন জীবনে সংসারের মহিলারাই দশভুজা। এবার সংসার সামলে দেবী দশভুজার পূজার আয়োজনে মাতলেন সাথী সংঘ মহিলা গোষ্ঠীর সকলে। এদিন সকালে পুরোহিত ডেকে খুঁটি পূজার মাধ্যমে সূচনা হলো শারদ উৎসবের। বনগাঁ সুভাষনগর এলাকায় স্থানীয় সাথী সংঘের সহযোগিতায় ১৩ বছর ধরে এই পূজোর আয়োজন করে আসছেন এলাকার মহিলারা। এদিন পুরোহিতের মন্ত্র উচ্চারণের সাথে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে খুঁটি পুজো সারলেন পুজোর আয়োজকরা। এ বিষয়ে আয়োজকদের পক্ষে সাথী মণ্ডল বলেন, আমরা মহিলারাই এই পুজোর আয়োজন করে থাকি। পুজোর কদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুজোর আয়োজন থেকে শুরু করে প্রতিমা আনা সমস্ত কিছুই সামলান এলাকার মহিলারা। স্থানীয়দের দাবি, এই পুজোকে ঘিরে এলাকার মানুষ পুজোর কটা দিন মেতে ওঠেন। আমরা মহিলা গোষ্ঠী সাথী সংঘের পক্ষ থেকে মহিলারা মিলে যতটা আমাদের সম্ভব হয় আমরা করে থাকি এই পুজোটা। এই ৩ বছর হলো একটু বড় করে করার চেষ্টা করছি। আমরা খেলাধুলোর মাধ্যমে সবাইকে নিয়ে পুজোর ৫টা দিন আনন্দ করি, অষ্টমীর দিন লুচি খাওয়াই, এইভাবে আর কি আমরা বস্ত্র বিতরণ করি। যতটা সাধ্য আমাদের মহিলারা মিলে আমরা সবাই এটা করে থাকি এবং আগামী দিনও করার ইচ্ছা আছে। এভাবে পুজোটা করে যেতে চাই। সমস্ত বনগাঁবাসীকে জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা। মহিলা গোষ্ঠীর অন্যতম সদস্য রত্না অধিকারী বলেন, আমরা শুধু পুজোর আয়োজন নয়, সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে থাকি। এলাকার সকলেই আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বনগাঁ সুভাষপল্লীর মহিলা গোষ্ঠী সাথী সংঘের ক্লাব থেকে আমরা বলছি, আজকে আমাদের খুঁটি পুজো অনুষ্ঠানটা সূচনা হলো। তারপরে পুজোর ৫টা দিন তো আমরা অনুষ্ঠান করবই, বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে আমাদের পুজো সমাপ্ত করি। যেমন আমাদের বস্ত্র বিতরণ করি, অষ্টমীতে আমরা লুচি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, প্রত্যেক বছরই ছোটোখাটো করে করি। কিন্তু এই ৩ বছর ধরে আমাদের পুজোটা একটু বড় করার চেষ্টা করছি। এবারও চেষ্টা করব সবাই মিলে, সব পাড়ার মহিলারা মিলে এই পুজোটাকে সমাপ্ত করতে চেষ্টা করব, যাতে সুস্থভাবে হয়ে থাকে। আর বাচ্চারা সবাই আনন্দ করে, খুব খেলাধুলা হয় এখানে, ৫ দিনই খুব অনুষ্ঠান হয় এখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন ৩১শে অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।